বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ঢাকা মহানগর উত্তর দক্ষিণের পূর্বে সকল কমিটির বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন। ১৯ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছাইদুর রহমান, কার্যকরী সভাপতি ছাইফুল আলম মানিক, কেন্দ্রীয় সংগ্রামী সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সহ সভাপতি মোহাম্মদ সাজেদুল হক লিকু শিকদার সহ সম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জানে আলম সেলিম এ সময় উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক সাজেদুর রহমান খান কমল, তথ্য গবেষক বিষয় সম্পাদক মোহাম্মদ সাইদুর মজুমদার, আরও উপস্থিত ছিলেন উপ দপ্তর সম্পাদক মোহাম্মদ গোলাম ছাব্বির, উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকেদ পারভেজ অপু, উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য মোহাম্মদ কামরুল জামান, এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন দিলু, উপস্থিত ছিলেন এ সময় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় দক্ষিণ উত্তরের সকল নেতা কর্মীগণ। আমার মনে হয় ১৯০ জনের মধ্যে ১০-২০ জন ভোট দেওয়া প্রত্যেকেই বিভিন্ন থানা ওয়ার্ডেতে ঢুকছেন। আগে থানা মনে হয় বিচ্ছিন্ন ভাবে ছিলেন, আজকে আপনারা এই বিশাল মহান কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন, আপনাদের ধন্যবাদ। আমরা খুঁজি যারা খুশি হন, রাজনৈতিক ভাবে খুশি করার কোনো উপায় নাই, যারা মৎস্যজীবী করতে আসেন এরা থাকবেন, আর যারা নেতা হতে আসছেন এরা দয়া করে মাফ করবেন, এত নেতা আমরা বানাইতে পারবো না। আমরা সেই করবে আগামী ২০শে ডিসেম্বর, ওই দিনটা কি আমরা বাঙালি পালন করব, ওই ২০শে এই যে আগামী ২০শে ডিসেম্বর যে গণতন্ত্র চিন্তা এরকম